বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য দর্শক অনিশ্চয়তা না কাটলেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করেছে মূলত ঢাকা দক্ষিণ উত্তর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে মোটামুটিভাবে এই তিনটি সিটি কর্পোরেশনে তারা লড়াই করছেন সেটিও ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত প্রার্থী আবদুল্লা বিন্টুর প্রার্থী প্রার্থীতা শেষ পর্যন্ত অবৈধ ঘোষণা করা হয়েছে গতকাল আপিলের শুনানি শেষে এখন পর্যন্ত সেই অর্থে বিএনপির সমর্থিত যেমনটা ঢাকা দক্ষিণে বেশ কয়েকজন প্রার্থী দাঁড়িয়েছেন উত্তরে একজনই তাদের সমর্থিত প্রার্থী ছিলেন কাজে এই সমর্থন শেষ পর্যন্ত কার দিকে যাবে সেটি এখন পর্যন্ত স্পষ্ট নয় অন্যদিকে বেগম জিয়া দীর্ঘদিন পর তার কার্যালয়ের বাইরে আজকে তার বেরোবার কথা আদালতে দুটো মামলার হাজিরা দিতে যাবার কথা অনেক দিন থেকে তিনি আদালতে যাচ্ছেন না এমনকি তিনি তার নিজ বাসভবনেও যাচ্ছেন না সো আজকে এটি নিয়েও মানুষের কৌতূহল থাকবে যে তিনি শেষ পর্যন্ত বেরুচ্ছেন কি না যদিও বিএনপি সাই কমিটির সদস্য নুরু ইসলাম খান বলেছেন যে আজ সকালের পরিস্থিতির উপর নির্ভর করবে তিনি আদালতে যাবেন কি যাবেন না এবং তিনি যদি বের হন বের হয়ে কি তিনি আবার কার্যালয়ে ফেরত যাবেন না বাসায় ফেরত যাবেন সেটি নিয়ে অনেকের কৌতূহল থাকবে শেষ পর্যন্ত সরকারের ভূমিকা কি হয় অনেকেরই শঙ্কা ছিল যে বিএনপি চেয়ারপারসন কার্যালয় থেকে বেরুলে হয়তো প্রশাসন তাকে এই কার্যালয়ে ঢুকতে দেবে না খবরে ইতিমধ্যে জানা গেছে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় যেটি নয়াপল্টন আছে সেই কার্যালয়টির চাবিও a polícia. ওই অফিসের যারা কেয়ারটেকার তাদের কাছে কয়েকদিন আগে হস্তান্তর করেছে কিন্তু কেয়ারটেকাররা দলের নেতাদের কোন নির্দেশনা পাননি বলে অফিসের অফিসটি এখন পর্যন্ত খুলছেন না দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং এই সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আজকের এই তৃতীয় মাত্রা কথা বলার জন্য আমার আজকের অতিথি বায়বাস আছেন সাবেক সংসদ সদস্য বাংলাদেশ যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার আর আমার ডানে রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর ব্যারিস্টার সরবর হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা স্বাগত আপনাদের জন্য স্টুডিওতে নাজমা আক্তার আপনাকে শুরু করি যে সিটি নির্বাচনে ইতিমধ্যে বেশ উৎসাহ শুরু হয়েছে প্রচুর প্রার্থী তার মধ্যে প্রচুর পরিচিত মুখ আছে তরুণ প্রার্থীদের বিশেষ করে ঢাকা উত্তরে তো বেশ কয়েকজন দাঁড়িয়েছেন আব্দুল মিন্টু বিএনপির একমাত্র প্রার্থী ছিলেন তার প্রার্থীটা অবৈধ ঘোষণা করা হয়েছে আপিল শেষ সব মিলে কি মনে হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন শেষ পর্যন্ত কতটা রাজনৈতিক পরিস্থিতিকে স্থিতিশীল করতে সহায়তা করবে ধন্যবাদ আপনাকে জিলু ভাই প্রথমে আমি বলি যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সিটি কর্পোরেশন নির্বাচন ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন কর্তৃক এবং সকলেই সব দল উৎসাহ উদ্দীপনা নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করছে এবং সবচেয়ে মানে সস্তির কথা আসার কথা হলো সেটা হচ্ছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা নির্বাচনে অংশগ্রহণ করছে অবশেষে তাদের সেই জ্বালাও পোড়াও সেই মানুষ হত্যার রাজনীতি থেকে মনে হচ্ছে তার আপাতত সরে সেই নির্বাচনকে উপলক্ষ করে এখন এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সব দলেরই নেতা কর্মীরা তার মধ্যে সব দলের মেয়র ক্যান্ডিডেট আছেন আপনি উত্তরের কথা বলেছেন জনাব আবদুল্লা মিন্টুর কথা ওনার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন সেটা কেন করেছে আমরা সবাই বিস্তারিত জানি উনি ভুল করেছেন যেটা করার কথা ছিল না তারপরেও কিন্তু তার ছেলে সেও বিএনপি করে এবং বিএনপির ক্যান্ডিডেট আছে আমি মনে করি এবং তাদের সাথে আরো বিভিন্ন রাজনৈতিক দল আছেন এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে আমরা দলীয় আমাদের দলের পক্ষ থেকে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা দুজনকে সমর্থন দিয়েছি এবং এই দুইজন খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব ক্লিন ইমেজের লোক আমরা মনে করি এখন আমি জানি না আপনার এই অনুষ্ঠানে তাদের পক্ষে কিছু বললে আবার নির্বাচন আচরণ বিধি লঙ্ঘিত হয় কিনা এই জন্য আজকে আমি বিস্তারিত বলতে চাচ্ছি না তবে আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে দু একটি কথা বলেছেন সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়া আজকে উনি ওনার রাজনৈতিক কার্যালয় যেটা কিনা উনি তিন মাস ধরে ওখানে অবস্থান করছেন সেখান থেকে বের হয়ে উনি আদালতে যাবেন এটি শুভ লক্ষণ কারণ আপনি জানেন যেই আদালতে উনি হাজিরা দিতে যাচ্ছেন কার্য কার্যদিবস যেখানে তাকে কল করা হয়েছিল তার হাজিরা দেওয়ার কথা ছিল তার মধ্যে দিনই উনি যান নাই এটা আমার জানা মতে এবং প্রেক্ষিতে ওনার নামে একটি ওয়ারেন্ট হয়েছে আমরা সবাই সেটা জানি গ্রেপ্তারি পরানা জারি হয়েছে তারপর ওনার কার্যালয়ে যখন আমাদের বাংলাদেশে বিএনপির নেত্রীর আহ্বানে যখন জঙ্গিবাদ বলেন বা বিএনপির নেতাকর্মীরা বলেন জামাত ইসলাম বলেন তারা যখন আমাদের দেশের সাধারণ নিরহ মানুষকে যারা যখন জালিয়ে পুড়িয়ে হত্যা করছিল যখন দেশের পাবলিক এবং প্রাইভেট প্রপার্টি যখন ধ্বংস করছিল সেই সময়ে মানে বিএনপির এই তল্লাশি করার জন্য একটা সার্চ ওয়ারেন্ট ছিল আমি এটা যদি আপনি এখন প্রশ্নের খাতিরে বলেন তাহলে তাকে তো ছাড় দেওয়া হলো কেন আমি নিজে প্রশ্নটা এবং সরকার নির্দেশও মানছে না আদালত নির্দেশ এখানে আইনের অনেক ব্যাখ্যা আছে তাদের আইনজীবীরা ব্যাখ্যা দিচ্ছেন সরকার কিন্তু তার প্রতি সহানুভূতিশীল সরকার কিন্তু না যে আইনের ধারাবাহিকতা যেগুলি সেগুলি রক্ষা করে চলা হোক এবং ওই আইনকে উনি বেগম খালেদা জিয়া মানবেন সেটা সরকারও যেমন চায় মানুষও কিন্তু সেটাই প্রত্যাশা করে কারণ এর আগে উনি দুই দুইবার পূর্ণ পূর্ণ টাইমে উনি প্রধানমন্ত্রী ছিলেন তো ওনার সেটা মানা উচিত ছিল এখন এত মানুষ হত্যা করে এত জ্বালাউ পোড়াও করে অবশ্যই সে বেগম খালেদা জিয়া এবং বিএনপি তথা জোটের যে বোধদয় হয়েছে সেই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই আর আপনি নিরাপত্তার কথা বলছেন কার্যালয়কে আবার ঢুকতে পারবে না অবশ্যই পারবে তার কার্যালয়ে সে এতদিন যে নিজে নিজে যে তারা যে অবরুদ্ধের নাটক করেছিল এটা যে প্রমাণিত যে তাদের ওখানে কোনো পুলিশ না থাকা সত্ত্বেও তারা কিন্তু কার্যালয় থেকে বের হয়নি কি কারণে বের হয়নি এটা সাংবাদিকরা ভালো বলতে পারে যে রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা ভালো বলতে পারবেন তবে তাকে কিন্তু অবরুদ্ধ করে কখনোই রাখা হয়নি কখনোই রাখা হয়নি আপনি যদি বলেন সে পাঁচ জানুয়ারির কথা এটা একটা উদাহরণ পাঁচ জানুয়ারিতে একটা বিশেষ পরিস্থিতি ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেছিল যে ওই সময় উনি বের হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওই সময় অবনতি হতে পারে সেই আশঙ্কায় কিন্তু তাকে সে যাতে বের না হতে পারে নিশ্চয়ই সেই ব্যবস্থা করেছিল এটা সবাই আপনারা দেখেছেন সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পূর্ণ অধিকার আছে দেশের মানুষের জানমালে নিরাপত্তা দেওয়া ইভেন বেগম খালেদা বিএনপি নেত্রী বেগম খালেদা আরও যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় তাকেও কিন্তু নিরাপত্তা দেওয়া আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তব্য যেই কারণে আপনি বলছেন যে সে যদি কালকে হাজিরা দিতে আজকে হাজিরা দিতে যায় কোটে অলরেডি তারা কিন্তু বলেছেন যথেষ্ট নিরাপত্তা তারা চান তার মানে এটাই প্রমাণিত হয় যে তাকে যে এতদিন যে নিরাপত্তা দেওয়া হয়েছিল পুলিশের দ্বারা এটা যথাযথ ছিল তারা সেটার অপব্যাখ্যা করেছেন অপব্যবহার করেছেন কিন্তু এখন নিশ্চয়ই উনি একজন নাগরিক উনি একজন সিনিয়র সিটিজেন উনি প্রাক্তন প্রধানমন্ত্রী উনি বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যদি উনি নিরাপত্তা চান অবশ্যই বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে পূর্ণ নিরাপত্তা দিবে এটা আমি বিশ্বাস করি কিন্তু তার আগে কেন এত মানুষ মারা হলো কেন এত নাটক করা হলো তাহলে এই আন্দোলনের ফল কি ফলাফল কি ফলাফল কি জিরো এবং এই নিরাপত্তা আইনি বিষয় দুটোতেই ব্যারিস্টার হুসাইন আমার মনে হয় বলতে পারবে জি জিলুর ভাই আপনাকে ধন্যবাদ এবং এই মুহূর্তে সম্মানিত দর্শক শ্রোতা যারা দেশ এবং বিদেশ থেকে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সালাম জানাই আমি শুরু করছি দেখুন আমার বন্ধু আওয়ামী লীগ নেত্রী নাজমা প্রাক্তন এমপি বললেন যে মানুষ হত্যার রাজনীতি আমি প্রথমেই তার এই কথাটাতে সম্পূর্ণ দ্বিমত পোষণ করে বলবো যে বিএনপি যে রাজনীতি করেছে যে আন্দোলন করছে যে আন্দোলন এখন চলমান এটা সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন ছিল সেই শান্তিপূর্ণ আন্দোলনকে কলঙ্ক যুক্ত করার জন্য হেন কাজ নাই যেটা রুলিং পার্টি করেনি যারা যার প্রমাণ হল যে পেট্রোল বোমার কথা আপনারা বলছেন সেই পেট্রোল বোমার জন্য আমাদের দল থেকে আমাদের নেত্রী সর্বশেষ প্রেস কনফারেন্সে বলেছে যে আমরা বাংলাদেশে অন্তত একটা জুডিশিয়াল ইনকোয়ারি চাই অথবা ইউএন এর মাধ্যমে এটা তদন্ত হওয়া উচিত কে বা কাহারা এই ঘটনা ঘটিয়েছে তবে সাধারণ সেন্সে বলে যারা যে ঘটনার বেনিফিশারি তাদের সেখানে হাত থাকতে পারে তাদের সেখানে কার্যকারণ ঘটাবার মতো কারণ থাকতে পারে অতএব এই কথাই প্রমাণ হয় যে এই শান্তিপূর্ণ আন্দোলন জনগণের জন্য আন্দোলন গণতন্ত্রের জন্য আন্দোলন ভোটাধিকারের জন্য আন্দোলন সেই শান্তিপূর্ণ আন্দোলনকে কলঙ্ক কলঙ্কজনক অধ্যায়ে পরিণত করার জন্য কারা করেছে সেটার জাতির স্বার্থে একটি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং আমরা সকলেই চাই যারা এই জন্য দায়ী তারা যেন বিচারের সম্মুখীন হয় কিন্তু পেট্রোল বোমার নামে হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়া জ্ঞাত অজ্ঞাত আসামি করে তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে এতে মানুষের যে দাবি জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনটা কি প্রলম্বিত করার জন্য এই সরকার এই ক্ষমতাসীন যেন তেনভাবে তাদের এই ট্রাম পুরো করার জন্য এই ধরনের স্ট্র্যাটেজি অবলম্বন করে থাকতে পারে সেটা মানুষের কাছে হয় এটা মানুষের দাবি কিভাবে বিএনপির দাবি নিশ্চয়ই বিএনপিতে প্রচুর মানুষ আছেন কিন্তু মানুষের দাবি সাধারণ মানুষের দাবি যদি বলা হয় তাতে বোঝাতে হবে যে বিএনপির সমর্থক নয় তাদের বাইরের একটা বড় অংশেরও এই দাবি আছে সেটি কি বিএনপি প্রমাণ করতে পেরেছে সেটা সেটাই আমরা বলি যে বিএনপি প্রমাণ করতে পেরেছে কি না পেরেছে বিএনপি তো সেই পরীক্ষায় অবতীর্ণ হতে চায় বিশ দল বিএনপির নেতৃত্বে সেই আন্দোলন করছে যে পাঁচই জানুয়ারি দুই হাজার চোদ্দতে যে নির্বাচনটা হয়েছিল আন্দোলনের কখনই জিরো হয় নাই দেখুন আমার বন্ধুরা আওয়ামী লীগের বন্ধুরা বলতেন যে পাঁচই জানুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশের শান্তি বয়ে যাচ্ছে সুশাসন চলছে সুবিচার চলছে একেবারে বাংলাদেশ মধ্যমায়ের দেশ হবে দুই সালে এবং একচল্লিশ সালে এটা উন্নত দেশ হবে এরকম বলা শুরু হলো এমন এমন বলা হলো যে বাংলাদেশ গণতন্ত্রের চ্যাম্পিয়ন হয়েছে যে এমন চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ থেকে গণতন্ত্র এখন বিদেশে রপ্তানি করা হবে অনেক নেতা নেতা এই কথা বলেছে তো বিএনপির মতো একটা বড় দল যদি আন্দোলন ডাকে তাহলে গণতন্ত্র থাকে না গণতন্ত্র নাই এখন যেটা আছে সেটা নিয়ন্ত্রিত আন্দোলনটা কোথায় দেখুন সেটাই বললাম যে এই করে যে শান্তিপূর্ণ আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলনকে কিভাবে কলঙ্কযুক্ত আন্দোলনে রূপান্তরিত করেছে তো এখন সেই ক্ষেত্রেই যদি ক্ষমতাসীন দল মনে করে যে বিএনপির আন্দোলনের জনসমর্থন নাই অথবা আন্দোলন থেমে গেছে তাহলে তো তাদের উচিত যে ম্যান্ডেট পুনঃপরীক্ষা করার জন্য আরো সিমেন্টেড করার জন্য আরো স্ট্রং ম্যান্ডেট নিয়ে আমরা তর্কের খাতিলে যদি ধরে নেই যে বিএনপি পাঁচই জনের পাঁচই জনের নির্বাচনে জয়েন করতো পার্টিসিপেট করতো

অবশ্যই বিএনপির অধিকার আছে পরিস্থিতি মোতাবেক যে কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু আওয়ামী লীগ যেমন শুরুতেই তাদের দুইজন প্রার্থী নমিনেট করেছে তাদের পক্ষে পার্টিসিপেট করার জন্য বিএনপি সেই ধরনের কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি বিএনপি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার নির্বাচন হিসেবে তারা আন্দোলনের অংশ হিসাবে এটা পার্টিসিপেট করবে সেই ক্ষেত্রে উত্তরে যেটা হয়েছে সেইখানে যে সম আইনি অধিকার ইংরেজিতে যেটা আমরা বলি লেভেল প্লেইং ফিল্ড এই কথাটা অনেকে বুঝতে পারে না সেই জন্য সম অধিকার আমি কথাটা বললাম এই সম আইনি অধিকার পাওয়ার ক্ষেত্রে এখানে তো ব্যত্যয় ঘটেছে দুইটা জিনিস আমি এখানে উল্লেখ করতে চাই দেখুন বিএনপির একটি প্রতিনিধি দল গিয়েছিল প্রফেসর এমাজুদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনে ছোট একটা যৌক্তিক দাবি তুলেছিলেন দাবিটা কি ছিল যে আমাদের প্রার্থীদের নির্বাচনী ফর্ম কালেক্টর করার জন্য আপনি তিনটা দিন বাড়িয়ে দেন এই দাবিটা মানলে কিন্তু তেমন কোনো ক্ষতি হতো না তাহলে একটা পজিটিভ সিগন্যাল যেত যে নির্বাচন কমিশন আসলেই জনদাবি মানবে অথবা নিয়ন্ত্রিতভাবে কাজ না অথবা তাদের যে মেরুদণ্ড নাই তাদের মেরুদণ্ড নাই সেইটা তার প্রমুখ হল এক নম্বর দুই নম্বর হলো স্থানীয় সরকার নির্বাচনে আপনি যদি আইনটা পড়েন আইনে স্পষ্ট লেখা আছে ছোটখাটো ভুল ত্রুটি যেটা নির্বাচন অফিসার ইলেকশন অফিসার কারেক্ট করে দেবে রিটার্নিং অফিসার যে ভুলটা ছিল সেটা ঠিক আছে সমর্থনকারী সিটি কর্পোরেশনের ওই জুরিসডিকশনের ভোটার নয় সেটা কিন্তু কারেক্টেবল যদি অপরাধটা এমন হতো যে সে ঋণ খেলাপি অথবা যদি এমন এমন তথ্য গোপন করতো সে অন্য কোনো যে কনভিক্টেড তাহলে সেটা কিন্তু তার উপায় ছিল না কিন্তু এই কারেক্টেবল মিস্টেক্স এইটা কিন্তু গণতন্ত্রের স্বার্থে ইলেকশনের স্বার্থে ফেয়ার অ্যান্ড কম্পিটিভ ইলেকশন করার জন্য এটা কিন্তু দিলেই কিন্তু এই এই সিগনালটা মানুষের কাছে যেত যে নির্বাচন কমিশন আসলে আইন মোতাবেক সিদ্ধান্ত নিতে পারে বা তাদের সেই ক্ষমতা রয়েছে আমি প্রথমেই বলি উনি বলেছেন ব্যাস্টার সারোয়ার যে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করেছে শান্তিপূর্ণ আন্দোলন যদি করে থাকে এবং ব্লেম দিতে চেয়েছেন যেটা ব্লেম গেম সবসময় ওনারা দিয়ে থাকেন যে বেনিফিশিয়ারি কারা তা বেনিফিশিয়ারি কারা ওনারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে মানুষত্ব হবে বেনিফিশিয়ারি কারা হবে আমি জানি না উনি কাদেরকে বোঝাতে চেয়েছে যে ওনাদের ছেলেরা বিএনপির ছেলেরা আপনার জামাত ইসলামের ছাত্র শিবিরের ছেলেরা জামাত নিজের নেতারা তারা যে পরিমাণ বাংলাদেশে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু না জনগণের হাতে যে তারা ধরা পড়েছে এবং তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করা হয়েছে এটার বিস্তারিত লিস্ট আমার আছে বা আপনি অনুমতি দিলে আমি দু একটা পড়ে শোনাতে পারি আমি বলি সাতাশ দুই দু এর রিপোর্ট বৃষ্টি পেট্রো বোমা সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনান কান্তি গ্রেপ্তার চার চট্টগ্রাম বন্দর বিমানবন্দর এবং তেল শোধনাগর উড়িয়া দেওয়ার পরিকল্পনার সময় বিপুল বিস্ফোরক সহ শিবিরের জন কর্মী গ্রেপ্তার লালবাগে বাসার মধ্যে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিউ মার্কেট থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক বোমা বাপ্পি নিহত বগুড়ায় ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের সময় জনতা দুই ছাত্র দল নেতাকে গণধুলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে মিরপুর বাংলা কলেজের সামনে পেট্রোল বোমা সহ ছাত্র দলের নেতা গ্রেপ্তার এবং জনগণের সেটা জনগণের সহায়তায় হয়েছে রাজশাহীতে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের সময় ট্রাকে পৃষ্ঠ হয়ে শিবির কর্মী নিহত আরো আর দরকার নাই আমি বলতে চাচ্ছি আর হামলা মামলার কথা বলেছে হাজার হাজার মামলা এটা নতুন কিছু না আপনি হাজার হাজার গাড়ি ভাঙচুর করবেন আপনি শত শত মানুষ নিহত করবেন তা মামলা তো ওই রেশিও অনুযায়ী হবে আপনি যদি গাড়ি থাকেন হাজার আর তিন হাজারের সঙ্গে যদি দশজন করে আসামি হয় ওখানে তো মামলা হওয়ার কথা মানুষের হাজার হাজার নাম চলে আসার কথা আপনি যদি একশো পঞ্চাশ জনকে পেট্রোল বোমা দিয়ে হত্যা করে থাকেন আরো তো অনেক দগ্ধ হয়েছে সে একশো পঞ্চাশ যদি আপনি দশ দিয়ে গুণ দেন তাহলে তো ওখানে পনেরোশো মানুষের নামে মামলা হওয়ার কথা এখানে তিরিশ পনেরোশো আবার তো ধন সম্পদ নষ্ট যেটা পাবলিক প্রাইভেট প্রপার্টি যেগুলি আছে নষ্ট করা হয়েছে আরও মানুষকে আহত করা হয়েছে সবাই যদি মামলা দেয় এই মামলার পরিমাণ তো আরো হওয়ার কথা কিন্তু আপনারা দেখেন এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধুমাত্র তাদেরকেই ধরছে দ্বারা সন্ত্রাসের সাথে জড়িত যারা এই সমস্ত পেট্রোল বোমার সাথে জড়িত হত্যার সঙ্গে জড়িত তাদেরকে ধরছে এর মাঝেও যে কিছু নিরীহ মানুষ যে এর শিকার হচ্ছে না সেটা কিন্তু না হচ্ছে কিন্তু তারা কিন্তু জামিনে বেরিয়েও আসছে আর পরীক্ষার অবতীর্ণের কথা বলছে প্রতিদিন তো বাংলাদেশে ইলেকশন হবে না আপনাদের পরীক্ষার জন্য আপনাদের মন যখন চাইবে তখনই বাংলাদেশে একটা সাদা নির্বাচন অনুষ্ঠিত হবে এটা কিন্তু তেমন না বাংলাদেশে কিংবা সারা বিশ্বে নির্বাচন হয় জাতীয় নির্বাচন যাকে বলে সেটি হচ্ছে সংবিধান মোতাবেক হয় এবং সংবিধান মোতাবেক আপনার নির্বাচনে পার্টিসিপেট করবেন না কিন্তু আপনারা যখন চাইবেন তখন ইলেকশন দিতে হবে এটি তো মামাবাড়ির আবদার হতে পারে না আর যখন নির্বাচন এটি তো ঠিক যে যারা দায়িত্বে থাকবেন তাদের কাজ হচ্ছে এটি ইনক্লুসিভ পার্টিসিপেটরি অ্যাকসেপ্টেবল ইলেকশন করা সেটি ইলেকশন কমিশনেরও যেমন দায়িত্ব থাকে যারা ক্ষমতায় থাকেন তাদেরও দায়িত্ব থাকে

বারবার অনুরোধ করা হয়েছে শুধু অনুরোধ না তাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নেত্রীকে ফোন করে গণভবনে দাওয়াত দিয়েছেন উনি সেটা উপেক্ষা করেছেন ওনারা হেফাজতকে দিয়ে দিয়ে জনসভা করে সরকারকে উৎখাত করার জন্য বলেছেন এবং উৎখাতের অপেক্ষায় ওনরা ছিলেন উনি মানুষ হত্যা করেছেন বাইতুল মোকারমে কোরআন শরীফ পুড়িয়েছেন এমন কোন কর্মকাণ্ড নেই বাংলাদেশে যে এই উনরা আন্দোলন করতে গিয়ে এটা করেছেন কিন্তু আমাদের কথা হচ্ছে নির্বাচনের সময় যে নির্বাচন যে বিধান অনুযায়ী হয়েছে সেটাতেও বাংলাদেশ আওয়ামী লীগ করেনি সেটা মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী একটি কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটিকে বিএনপি বলা হয়েছিল সেই কমিটিতে এসে মতামত দেওয়ার জন্য বিএনপি কিন্তু সেই সময় মতামত দেননি তারা যদি মতামত দিতেন তাহলে তারা এখন আরো জোর গলায় বলতে পারতেন যে আমরা বলেছি ওনারা বাইরে থেকে বলেছেন ওনাদের কিন্তু ডাকা হয়েছিল ওনারা তখন বলেননি এবং যে বাধ্যবাধকতার কারণে আমাদের আওয়ামী লীগের নেতারাও কিন্তু এটার বিপক্ষে ছিল যে না আমরা তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে থাকতে চাই যখন রায় আসলো একটি গভর্নমেন্ট যখন ক্ষমতায় সেই গভর্নমেন্টের কি উচিত না যে ওই রায়কে সুপ্রিম কোর্টের রায়কে বাস্তবায়ন করা নিশ্চয়ই উচিত এবং সেটা না করে তো তার কোনো উপায় ছিল না তারপরও বলেছিল আসেন আমরা কি কোন পদ্ধতিতে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আমরা একটি মানে ইন্টার্ম গভর্নমেন্ট যেটাকে বলে সেটা করতে চাই সেখানে বিএনপিকে অফার দেওয়া হয়েছিল বড় বড় মন্ত্রণালয় পর্যন্ত অফার দেওয়া হয়েছিল তারা কিন্তু কোন অফারকে তারা গ্রহণ করেনি তারা প্রত্যাখ্যান করেছিল এবং আলটিমেটাম দিয়েছিল বলেছিল উৎখাত করবে এখন তারা দিয়েছিল আমাদেরকে আলটিমেটাম আমরা তাদের আলটিমেটার সঙ্গে আমাদের রাজনৈতিক কৌশল বলেন আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার কথা বলেন যেভাবেই হোক আমরা সেই কৌশলে জিতেছি এখন বিএনপি হেরেছে পরাজিত হয়েছে এই জন্য বিএনপির কাছে কি বারবার নির্বাচন দিতে হবে বাংলাদেশের সংবিধান বলে কি কিছু নেই সংবিধান মোতাবেক দেশ চলছে সে উনিশ সালে নির্বাচন হবে সে নির্বাচনে বিএনপি প্রস্তুতি নিক নিশ্চয় নির্বাচনে অংশগ্রহণ জিজমা একজন আইন প্রণেতা ছিলেন তিনি আমার বন্ধু একসাথে ইউনিভার্সিটিতে পড়তাম এনিওয়ে তিনি একজন আইন প্রণেতা কিন্তু আইন মোতাবেক যে কথা বলছে সেটা ওরকম মনে হচ্ছে না যে গণতন্ত্রের যে প্রাকটিস যে চর্চাগুলো দেশ বিদেশে হয় সেই থেকে উদাহরণ উনি নিচ্ছেন না উনি সংবিধান মোতাবেক বললেন যে সংবিধানের মধ্যে যে সুইট উইল হতে পারে না নির্বাচন একটা কিন্তু গণতন্ত্রে যদি বিরোধী দলের কনফিডেন্সে না নিয়ে শাসন না করে তাহলে যা হবার তাই হচ্ছে এবং এইটার দায় দায়িত্ব চলে যায় যারা সরকার পরিচালনা করে তাদের উপরে তো আজকে যে আন্দোলন হচ্ছে আমাদের যে একানব্বই সালে যে ফেস গণতন্ত্র শুরু হলো আমরা কি এরকম একটা দেশ চেয়েছি যে প্রতি পাঁচ বছর একটা আন্দোলন করতে হবে হুইস কলোনি যে প্রতি পাঁচ বছর পর আন্দোলন করতে হবে ছিয়ানব্বই সালে আন্দোলন দুই আন্দোলন সালে আন্দোলন এখন আবার আন্দোলন তাহলে আমাদের গণতন্ত্রের কনসেপ্ট একটা বেসিক প্রবলেম রয়েছে কেবল এক পক্ষ তৈরি এবং সেই ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে যারা লিড দিচ্ছে জাদিকে যারা এখন লিড দিচ্ছে তাদেরই দায় দায় দায়িত্ব যে তারা কি লিগাসি রেখে যাচ্ছে পরবর্তী জেনারেশনদের জন্য এবং দেশটা আগামী দশ বছর বিশ বছর পঞ্চাশ বছরে কোথায় যাবে সেইখানে তাদের একটা বড় দায়িত্ব রয়েছে দল বল নির্বিশেষে কিন্তু যেই এই দায়িত্ব নিয়ে কথা হবে আমরা দেখছি তাদেরকে বিভিন্নভাবে ইনসাল করা হয় কি ইনসেল করা হয়েছে সেগুলো আমরা সবাই জানি সংবিধানের আমার বন্ধুর কাছে আমার প্রশ্ন সংবিধানে কি কোথাও বাধা আছে যে মধ্যবর্তী নির্বাচন দেওয়া যাবে না তিনি বললেন যে অনেক উদাহরণ দিলেন পেপারে আমিও কিন্তু এরকম অনেক উদাহরণ দিতে পারি আমাদের মনে আছে সেই বোমা মানিকের কথা ফেন্সুগঞ্জের আমাদের মনে আছে মনে আছে কিন্তু ধর্ষক সেন্সুরি ধর্ষক সেন্সুরি মানিক সে কথা মনে আছে আমরা কিন্তু এই ফেজের আন্দোলন আমরা দেখেছি যে চিটগঙে যেটা প্রথম আলোতে আসছে আপনার মানব আসছে যে যুবলীগের অফিসে বোমা কারখানা আবিষ্কার হয়েছে আরো অনেকের কাছে পাওয়া গেছে এগুলো এগুলো আমরা জানি অর্থাৎ এই উদাহরণ দিলে দেওয়া যাবে এবং যারা ক্ষমতায় থাকে তারা কিভাবে পুলিশ কিভাবে কাছে কিভাবে বক্তব্যগুলো আসে এটা সবার জানা আছে এই বক্তব্যটি যে সঠিক সেটা কিন্তু অনেকাংশে নাও হতে পারে এটা বিচারে গেলে আসলে দেখা যাবে যখন তাকে থ্রেট দিয়া গুম হত্যার হুমকি দিয়ে একটা স্টেটমেন্ট বের করে সেই স্টেটমেন্ট ছিল সেইটি যে সর্বাঙ্গে সর্বাঙ্গে সত্য সেটা কিন্তু নাও হতে পারে ক্ষমতায় থাকলে অনেক ধরনের অনেক স্টেটমেন্ট এরা আমাদের জাতীয় নেতৃবৃন্দ অনেক সময় এরকম স্টেটমেন্ট দিয়েছে সেই অন ইলেভেনের সময় যদি পেপার পত্রিকা দেখেন সেখানে খুঁজে পাবেন এখন আমার বন্ধু বলেন যে কোরআন পড়িয়েছে হেফাজত এই কোরআন পোড়া যে কথাটা বললো এইখানে কেনাই আসছিম আমি তাকে বলতে চাই যে আসলে এই যে কোরআন যে পোড়া হলো আপনারা সবসময় এই অভিযোগটা করেন এবং এই অভিযোগগুলা আমার কাছে মনে হয় কি যেন অটো ক্যাসেটের মতো আপনি এই ইয়াং জেনারেশন যারা আছে অনেকে দেখবেন আমার অনেক বন্ধুর কাছে অটো ক্যাসেটের মতো কথাগুলো শুনতে থাকবেন যে রেকর্ডার যদি অন করে দেয় তাহলে এই কথাগুলো সবসময় বের হতে থাকবে একই কথা কিন্তু মাই কোশ্চেন টু ইউ যে কোরআন যে পড়ার অভিযোগ আপনি আনলেন আপনি কি আইনগত ব্যবস্থা এখানে নিয়েছেন এইটার সাথে যদি এই কথাও বলি যে এই যে সাগরণী নামে দুইজন সাংবাদিক যে এখন থেকে দুই বছর আগে যে খুন হলো এখন পর্যন্ত কোন জাতি জানলো না কেন যে তাদের আমি কি এটাও আপনাকে জিজ্ঞাসা করতে পারি যে অ্যাডভোকেট রেজওয়ান আর যে অপহরণ করা হয়েছিল সেই কি আপনি কোনো আইনগত ব্যবস্থা নিয়েছেন আমরা ভাগ্য জানি আমরা মধ্যে একজন প্রতিমন্ত্রী রাষ্ট্রের যেখানে দায়িত্ব রয়েছে একটা জবাব দেওয়ার তিনি কোথায় আছে কি হয়েছে ইভেন নিজেও যদি পালাই থাকে সেটাও দায়িত্ব যে সে অমুক জায়গা আছে এটা আমরা কেন জানতে পারি না সো এই এই গুলোই আসে যে গণতন্ত্র এখন কোন জায়গায় আছে আমাদের দেশের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কোথা আছে কিভাবে সন্ত্রাস আপনি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন তাহলে কোনো গন্ডগোল থাকবে না আন্দোলন হবে না আন্দোলন আন্দোলন হওয়ার কোন বীজও থাকবে না দ্যাট ইজ দ্য ডেমোক্রেসি ডেমোক্রেসির মিনিমাম ডেফিনেশন হলো যে ইট ইজ দ্য গভর্নেন্স অব দ্য মেজরিটি টেকিং কনফিডেন্স অব দ্য মাইনরিটি তো মাইনরিটি আপনারা যদি এই মুহূর্তে সরকার পরিচালনা আপনারা যারাই বিরোধী দলে আছে সেটা সংসদে থাকুক অথবা সংসদের বাইরে থাকুক এইটিতেই গণতন্ত্রের মূল মন্ত্র যে তাদেরকে কনফিডেন্সে নিয়ে আপনি সরকার পরিচালনা এবং কনফিডেন্সে নেওয়ার মেকানিজম হলো যদি বড় ধরনের দাবি ওঠে সেই ক্ষেত্রে আপনি আবার নির্বাচন দিয়ে ঝালাই করে নেবেন তাহলে তো এই আন্দোলন হবে না অতএব এই যে আন্দোলন হচ্ছে এই যে সরকারি বেসরকারি সম্পদ লুণ্ঠন হচ্ছে এই যে শত কোটি টাকা এটা আপনাদেরকে নিতে হবে কারণ আপনারা বিরোধী দলকে কনফিডেন্সে না নিয়ে রাষ্ট্র পরিচালনা করার গায়ের জোরে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করছেন গায়ের জোরে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন কিন্তু সেখানে তো শান্তি থাকবে না গণতন্ত্র থাকবে না উন্নয়ন ব্যাহত হবে সুশাসন থাকবে না অবিচার হবে লুটপোট হবে এরকম ভাবে এই সুইস ব্যাংকে টাকা জমার পরিমাণ বেড়ে যাবে সবাই পাসপোর্ট রেডি রাখবে বিদেশে টাকা পাচার থাকবে। দেশের উন্নয়ন হবে সুশাসন থাকবে কারো পালাতে হবে না এরকম মিথ্যা মামলা দিতে পারে না আজকে হাজার হাজার গণতন্ত্র কি একমাত্র ব্যবস্থা যে শুধু গণতন্ত্র রাষ্ট্র পরিচালনার কিন্তু চারটি মূলনীতির মধ্যে গণতন্ত্র একটি রাইট তো আমি অন্য কোন কিছু মানব না শুধুমাত্র গণতন্ত্র আর গণতন্ত্র মানে কি শুধুমাত্র নির্বাচন এবং নির্বাচনে জেতা কোন নির্বাচন আছে ছিল অতীতে যে নির্বাচনে বিএনপি না জিতে বলেছে নির্বাচন ভালো হয়েছে কোন নির্বাচন ছিল কোন তত্ত্বাবধায়ক সরকার আমলে এমন ভালো নির্বাচন ছিল যে নির্বাচনে বিএনপি যেতে নাই কিন্তু বলেছে ভালো হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত করেছিল তো বিএনপি এই যে লাস্টে যখন ইলেভেনের সরকার আসলো তার আগে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে যে কলুষিত করল ইয়াজুদ্দিন সাহেব তখনকার মহামান্য রাষ্ট্রপতি ছিলেন তাকে সংবিধানের কয়েকটি ধাপ ডিঙিয়ে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা হলো সেটা কিসের জন্য করা হয়েছিল সেটা কি সম্মত ছিল সংবিধান সম্মত হয়েছিল এবং এইগুলি করার পরেই তো বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিতর্ক হলো এবং তত্ত্বাবধায়ক সরকার যে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সেটা ব্যারিস্টার সারার ভালো করেই জানে কারণ একজন দুই তিনজন লয়ার এটার বিরুদ্ধে একটা রিট করেছিল এটা বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী করেনি এবং সেই রিটের উপর ভিত্তি করে মহামান্না সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছিল এবং বলেছিল যে পরপর তিনবার হতে পারে আরও দুইবার হতে পারে যদি সংসদ মনে করে কিন্তু সংসদ কি মনে করেছে আর বিএনপি যখন সংসদে যায় বা থাকে আসন যাই পাক যখন সরকারি দলে থাকে বিএনপি তখন কি বিএনপির প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া সংসদে উপস্থিত থাকেন বিএনপি তখন সংসদীয় সব কার্যকলাপ কি তখন বহাল তবিয়ে চলতে পারে সকল কমিটি কি তখন গঠন করা হয় না বিএনপি শুধু নির্বাচনের কথা বলে নির্বাচনে সংসদের কথা বলে কিন্তু সংসদে যায় না বেগম খালেদা জিয়ার সময় আমি একটি প্রতিবেদনে পড়েছিলাম যে মাত্র উনি সাত পার্সেন্ট সময় উনি সংসদে উপস্থিত ছিলেন উনি যখন সংসদ নেতা ছিলেন এবং এবার এবারও সেরকম ছয় বা সাত পার্সেন্ট সময় উনি ছিলেন সংসদে উপস্থিত এবং ওনরা কথায় কথায় ফাইল ছুঁড়ে মারবেন সংসদে উপস্থিত থাকবেন না অযথা বক্তব্য দিবেন এমন কিছু কটাক্ষ করে জাতির জনককে কটাক্ষ করে বক্তব্য দিবেন এবং এই ধরনের কথাবার্তা বলে ওনারা সংসদে উত্তপ্ত করবেন এখন সংসদে যাওয়া মানে কি সংসদকে শুধু উত্তপ্ত করা নাকি গঠনমূলক আলোচনা করা গঠনমূলক সমালোচনা করা ছায়া সরকার হিসেবে কাজ করা কিন্তু বিএনপি কি অতীতে কখনো এই কাজগুলি করতে পেরেছে কখনই পারেনি এখন শুধু গণতন্ত্রের কথা শুধু বলেন গণতন্ত্রের যারা আর্মির মেজর ছিলেন আর্মির প্রধান ছিলেন প্রধান হয়েছেন জোর করে হয়েছেন ক্ষমতা দখল করেছেন অস্ত্রের মাধ্যমে তাদের মুখে যদি প্রতিদিন গণতন্ত্র শুনতে হয় যারা রেগুলার কারফিউ দিয়ে আপনার সরকার পরিচালনা করেছেন তাদের মধ্যে প্রতিদিন গণতন্ত্রের কথা ভালো লাগে না শোভা পায় না আমরা উনি হত্যাকাণ্ডের কথা বলেছেন অনেক হ্যাঁ আমি মনে করি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিরাপত্তার বিধান করা হচ্ছে সরকারের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এবং পৃথিবীর কোন দেশ আছে যে হানড্রেড সব সবকিছু উদ্ধার করতে পারে আপনি সাগরণের কথা বলেছেন আপনার সময় আপনারই দলের নেতা জামাল উদ্দিন সাহেব বিএনপির সহসভাপতি ছিলেন চিটাঙ্গের তাকে যে আপনার দলের নেতা কর্মীরা যে অপহরণ করে গুম করেছিল আপনারা কি কতটুকু সেটা বিচার করতে পেরেছিলেন আপনারা তো সেটা আমাদের সংসদ সদস্যদেরকে আপনারা হত্যা করেছেন আপনার কিব্রিয়া যিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব ছিলেন আহসুল্লাহ মাস্টার ওনাদেরকে আপনারা হত্যা করেছেন আপনাদের সময় কত হাজার মানুষকে আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছেন সেই সময় আপনারা কি বিচারটা করেছিলেন আপনারা সাংবাদিক হত্যা করার কথা বলেন আপনাদের সময় কত সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং নির্যাতনের শিকার হয়েছে সেই পরিসংখ্যান কি আপনার কাছে আছে তো শুধুমাত্র গণতন্ত্রের কথা মুখে বলবো কার্যকারিতা কিছুই করব না সংসদে যাব না সংসদে ফাইল ছুঁড়ে মারব অকথ্য ভাষায় গালিগালাজ করব এইটি কিন্তু শুধুমাত্র গণতন্ত্র গণতন্ত্রের ভাষা না আপনি নির্বাচন করতে চান আপনি করবেন না সে ব্যর্থতা তো আপনার

পুলিশ আনসার বিডিয়ার এরা যারা আছে তারা যদি এটা নির্বাচন যেহেতু দুটো সিটি কর্পোরেশন নির্বাচন তো করতে পারে তাহলে তো তারা করবে আর যদি প্রয়োজন মনে করে তাহলে নিশ্চয়ই করবে তার দাবি তো থাকতেই পারে আর উন করে বললেন যে তিন দিন পিছাতে চেয়েছেন কেন আপনি চাইবেন অনেক আগে থেকে ডিক্লেয়ার করা হয়েছে যে নির্বাচন হবে আপনি নির্বাচনে আসবেন আর আপনার কথা অনুযায়ী বারবার পিছাতে হবে নির্বাচন কমিশনকে তো একটি জায়গায় স্ট্রিক থাকতে হবে তাকে তো নির্বাচন পরিচালনা আপনারা যদি নির্বাচন সত্যিকার অর্থে করেনি তাহলে তাকে সহযোগিতা করতে হবে আপনারা যারা যারা তুরি ইভেন আমাদের প্রার্থী যদি কোনো ভুল করে থাকে আপনি সেগুলি ধরে ধরে নির্বাচন কমিশনে আপনারা বলেন জানান নালিশ করেন সেই ধরনের নির্বাচন কমিশন নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে এখন নির্বাচন জিতলে আমি ভালো হবে গণতন্ত্র আপনাদের মাহবুব হোসেন মাহবুবেন হ্যাঁ উনি বলেছেন যে ওখান থেকে মানে ইয়ে হবে কবর রচনা হবে তো কি নির্বাচন হলই না বাংলাদেশের মিডিয়ার প্রতি আপনাদের বিশ্বাস নাই এত মিডিয়া আপনার ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া সব মিডিয়া তো কভার করছে কে আইন ভঙ্গ করছে সেইভাবে ছবি তুলে তারা দিয়ে দিচ্ছে বাংলাদেশে কেন নির্বাচন সুস্থ হবে না অবশ্যই নিরপেক্ষ নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হবে এবং ভোট হলে যে জিতবে আমরা তাকে ওয়েলকাম করব সেটি জাতি এবং বিশ্ব দেখবে যে এই সিটি কর্পোরেশন নির্বাচনটা কিভাবে এই গভর্নমেন্ট কন্ডাক্ট করে দিস বি এ বিগ টেস্ট যে আসলেই এই নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হচ্ছে কিনা যদিও শুরুটা অতটা ভালো হয়নি আব্দুল আওয়াল মিন্টু সাহেবের নমিনেশন পেপারটা বাতিল না করলেও পারত আপিলে এবং আপিলে এটা সংশোধনযোগ্য ছিল যাই আমার বন্ধু বললেন যে সংসদ বয়কট আমি ব্যক্তিগতভাবে এই দেশের একজন নাগরিক হিসেবে বলতে চাই এটা অবশ্যই একটি ভালো কালচার নয় এটা গণতন্ত্রের জন্য কোনো শুভ লক্ষণ নয় এটা হওয়া উচিত নয় সংসদ সমস্ত কার্যক্রমের কেন্দ্রবিন্দু হওয়া উচিত ডিবেট হওয়া উচিত যে কোনো ডিবেট এনি ব্যাড ডিবেট ইজ বেটার দ্যান নো ডিবেট এবং জাতির স্বার্থে গণতন্ত্রের স্বার্থে জনমানের স্বার্থে ফর দ্য ইন্টারেস্ট অব দ্য নেশন সেখানেই ডিবেট হয় কিন্তু আমরা যত যতটুকু মনে করতে পারি এই যে সংসদ বয়কটের কালচারটা এটাও কিন্তু উদাহরণটা আপনারাই শুরু করেছিলেন তো ওই যে একটা কথা বলে না যে আগের হাল যেখানে যায় পিছনের হাল সেই দিকে যেতে থাকে তো আপনারা যদি গণতন্ত্রের চ্যাম্পিয়ন দাবিদার করেন তাহলে ভালো উদাহরণগুলা কিন্তু আপনাদেরকেই শুরু করতে হবে যদি না আপনারা করবেন না উচিত আনছেন এই অভিযোগ তো সত্যি যে বিএনপি আসলে সংসদের ব্যাপারে খুব একটা কখনোই উৎসাহী না বর্জন করেছেন কিন্তু ওনাদের যদি উপস্থিতি ক্ষমতায় থেকে ক্ষমতার বাইরে থেকে সেটা কিন্তু বিএনপির চেষ্টা অনেক বেশি এবং বিএনপি চেয়ারপারসন তো প্রধানমন্ত্রী বা সংসদ নেত্রী থাকাকালীনও সংসদে খুব একটা চেতেন না অপোজিশনে যখন তখন সাত দিন দিন গেছেন সংসদে না এই কালচারটা হওয়া উচিত ছিল না কিন্তু আপনি যদি দেখেন যে বিএনপি কেন যায় না আমি ব্যক্তিগতভাবে কিন্তু এই অপিনিয়নের সাথে একমত যে বিএনপি কখনই বয়কট করা উচিত না কালচার মানে প্রত্যাখ্যান করা উচিত না বা সংসদে যাওয়া উচিত না বরং অর্ডারও হওয়া উচিত দলের যে কারণ ব্যতীত অনিবার্য কোন কারণ ব্যতীত প্রত্যেকেই সংসদ চলাকালীন থাকবে হবে। কিন্তু আপনি যদি দেখেন যে যেভাবে ইনসাল্ট করা হয় যে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এই কিন্তু এই কালচারটা আপনাদের সময় ছিল এটা আপনাদের সময় তো এইখান থেকে এইখান থেকে আপনাদের সময় কিন্তু আপনাদের নেতারা যায় নাই হ্যাঁ ঠিক না পারলে আপনি সংসদ নেতা হবেন সংসদ উপস্থিত থাকবেন আপনি প্রতি বুধবারে আপনার সংসদ নেতা বক্তৃতা দেয় মানে প্রশ্ন প্রশ্ন উত্তর পড়বে আপনি কি বলতে পারবেন যে একটা দিন আমাদের এখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা দিন প্রশ্নোত্তর পর্ব থেকে উনি নিজেকে মানে দূরে রেখেছেন বা আসেননি কোনো কারণে উনি যত বাংলাদেশে থেকেছেন প্রতিটা মানে সংসদীয় কার্যদিবসে উপস্থিত থাকার চেষ্টা করেছেন বিশেষ করে তার প্রশ্ন পর্বের দিন তো একদম টাইমলি সবাই ঢুকবে তার আগে উনি ঢুকে বসে থাকেন তো সংসদীয় গণতন্ত্রের চর্চাটা কারা বেশি করে বাংলাদেশ আওয়ামী লীগ বেশি করে আপনারা শুধু উদাহরণ দেন আট বছর ক্ষমতায় নেই আপনারা পাগল হয়ে গিয়েছেন ক্ষমতায় যাওয়ার জন্য আর বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমরা একুশ বছর ক্ষমতার বাইরে ছিলাম আমরা তো এরকম করিনি এই ধরনের আন্দোলন আমরা করিনি আমাদের আন্দোলনও তো হয়েছে আমরা রেললাইন অবরোধ করেছি ঠিক আছে সেটাই বললাম যে এইটি এই যে এই যে গণতন্ত্রের জন্য এটা একটা শুভ লক্ষ্য নয় যে সংসদ বয়কট করা সংসদে অ্যাপসেন্ট থাকা সেটি হওয়া ছিল বরং একটা রুল যে কোনো কারণ ছাড়া অসুস্থ অথবা বিদেশে যদি অবস্থান করে না হলে অবশ্যই সংসদ অ্যাফেয়ার্সে পার্টিসিপেট করবে হ্যাঁ সেটা আমি আপনার সাথে এই এই মতের স্পিরিটের সাথে একমত কিন্তু অনেক অনেক সময় কারণ থাকে সেখানে যেতে পারেন এটা হওয়া উচিত নয় হ্যাঁ লেস ক্লোজ দিস পয়েন্ট হেয়ার যে এটা উচিত নয় কিন্তু এই বয়কটের কালচারটাও আপনারা শুরু করেছিলেন কিন্তু সেটা বিএনপির ফলো করা উচিত ছিল না যাই হোক বিভিন্ন কারণে সেটা হয়েছে ভবিষ্যতে আমি ব্যক্তিগতভাবে আশা করব যে ভবিষ্যতে এটা হওয়া উচিত আপনারা বর্তমানে যে যেভাবে সংসদ পরিচালনা করছেন এটা কম দেশি সংসদ সেটা একটু আমাকে বলেন যে বিরোধী নামে একটা দল আছে তাদের থেকে আবার ক্যাবিনেটের আছে আবার বিরোধী দল আছে অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে রহসনের সাথে স্টেটমেন্ট দিয়ে বললেন যে আমাকে যেন একটি বিরোধী দলের নেত্রীর মর্যাদা দেওয়া হয় সেই ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করলেন এটা পত্রিকা আসছে এখন আপনি পঁচাত্তরের এই জিউর সেনা প্রধান একজন মেজর এই যে সিম্পল কথাটা বলেন আমি কি আপনাকে একটু স্মরণ করে যেতে পারি যে আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন যে দাঙ্গা বিক্ষিপ্ত সময় সবসময় সেনা অফিসারাই দাঙ্গা বিক্ষিপ্ত পরিস্থিতি থেকে উদ্ধার করেছে পৃথিবীতে হাজার হাজার উদাহরণ আছে জিউর রহমান কোন পরিস্থিতিতে এসেছিলেন সেটা আপনারা সব সময় অ্যাভয়েড করে যান এই কুটা কিন্তু করেছিল কতিপয় সেনা অফিসার কু বলে নেয় এটা নিয়ে কিন্তু জাজমেন্ট হয়েছে বঙ্গবন্ধু জাজমেন্ট হয়েছে এবং বিচারের রায় কার্যকর হয়েছে সেখানে এইটা ডিফেন্স লয়ার ছিল খান সাইফুর রহমান তিনি কিন্তু এটাকে বারবার বছর কু কিন্তু কোর্ট সেটাকে মানে নাই সো এটা কতিপয় অফিসারের কার্যক্রম ছিল তাদেরকে বিচার করা হয়েছে তাহলে সেটা নেতৃত্ব ছিল আমরা জানি খন্দকার মোস্তাক জিও রহমান ঘটনা পরম্পরায় ক্ষমতা আসলো এবং দুই থেকে সাত তারিখ পর্যন্ত তিনি যে বন্দী ছিলেন তখন কিন্তু পরিস্থিতি তার নিয়ন্ত্রণে ছিল না এবং তিনি নিহত হতে পারতেন এগুলো আমরা সবাই জানি এগুলোর বিভিন্ন বই আছে আপনি যদি স্মরণ করে দেখেন আলেকজান্ডার দা গ্রেট কে ছিলেন উনি একজন সেনা অফিসার ছিল নেপোলিয়ান দ্য একজন সেনাপতি ছিলেন সবচেয়ে পৃথিবীতে বড় হতে হয়েছে হজরত মোহাম্মদ যিনি একসাথে তার জীবদ্দশায় শাসক ছিলেন এবং সেনাপতি ছিলেন তেরাশিটা যুদ্ধ পরিচালনা করছে তেইশটি ছিল বড় যুদ্ধ তো কথায় কথায় এই যে আপনারা সেনাবাহিনী অফিসারকে কটক করেন এটা উচিত নয় যার অবস্থান তাকে সেই সম্মান দিতে পারে দেওয়া উচিত এটা না দেওয়াতে আমাদের এই জাতির জীবনে অনেক ধরনের বড় ধরনের সমস্যা হচ্ছে অতএব এই ধরনের কটক করা ঠিক না মেজর সাহেব ইয়ে করছে তিনি ঘটনার পরিস্থিতিতে বাংলাদেশের সেই সময় নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্ব মানুষ কতটুকু গ্রহণ করেছে সেটা তার জানা যায় বড় ধরনের একটা প্রমাণ পাওয়া গেছে তারপর আপনি বললেন যে এই জামাল উদ্দিন সেটা তো তার বিএনপি সময় তার ডেড বডি উদ্ধার হয়েছে এবং সেটা বিচার চলছে সেটা নারেন্দ্র সেটা কত বছর যাবে সেটা তো আইনি সেটা আপনি জানেন যে বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারও তো শুরু হয়েছিল একুশ বছর পরে তো তো বিএনপি তো সেই কাজ করেছে কিন্তু সেটা তো একটা উদাহরণ হতে পারে না যে আজকে ইলিয়াস আলীকে খুঁজে পাওয়া যাবে না অথবা সালাউদ্দিন সাহেবকে খুঁজে পাওয়া যাবে না আনিসুর রহমান নামে একটা ছেলে এই এরকম আমি অধিকার এবং আপনার আইন ও সালিশ কেন্দ্রের এই গত দুই মাসের যদি রিপোর্ট দেখেন সেখানে যতটুকু আমি মনে করতে পারি আইন ও সালিশ কেন্দ্রে সেখানে পনেরো জনের কথা বলেছে যে এই ফেব্রুয়ারি মাসে গুম হয়েছে এবং আইন ও আঠারো জন তো গুম তো প্রতিনিয়ত হচ্ছে তাহলে আপনার নাগরিকদের কি নিরাপত্তা দিচ্ছেন আপনারা তো কোনো নিরাপত্তাই দিতে পারছে না এইখানেই তো আমাদের কথা যে যে রাষ্ট্র যেভাবে পরিচালনা হচ্ছে একটা ভয়ের কালচার শুরু হয়েছে একটা ডরের কালচার শুরু হয়েছে কারো কোনো নিরাপত্তা নাই ঘরেও নিরাপত্তা নাই বাইরেও নিরাপত্তা শুধু আপনাদের নিরাপত্তা আছে আপনারা যারা সরকার পরিচালনা করছেন আর তো কারো কোনো নিরাপত্তা নাই আজকে সবকিছু দখল হয়ে যাচ্ছে অফিসের মানুষ এমন এমন অবস্থা হয়েছে যে এখন পুলিশ এবং পুলিশ এবং আওয়ামী লীগ কর্মীরা যা যার সাথে হয়তো সামাজিক একটা রাইবরি আছে সামাজিক একটা বিবাদ আছে তাকে জামা বিনপি বিএনপি কর্মীরা তাকে তাকে অ্যারেস্ট করায় অ্যারেস্ট করার পর ওখানে দেন দরবার হয় যে কত টাকা লেনদেন হবে যদি টাকায় দেন দরবার যদি পরিষ্কার হয় তাহলে সে থানা পর্যন্ত যায় না আর যদি দেন দরবার যদি না হয় তখন সে থানা যে আইদার আওয়ামী লীগ বিএনপির সাজে নাহলে জামার সাথে এই হল ওভারঅল পরিস্থিতি সামাজিক নিরাপত্তা সম্পূর্ণ ভেঙে পড়েছে সেই জন্য আপনাদেরকে দেশের সুশাসন আনার জন্য মানুষকে কনফিডেন্স নেওয়ার জন্য বিরোধী দলকে কনফিডেন্স নেওয়া এটার একমাত্র সমাধান হলো একটা নির্বাচন সেই নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য এখন আসলে সিটি কর্পোরেশন নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচনই আমরা দেখব যে আপনারা আসলেই একটা সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন করতে পারেন কি না কিন্তু ফ্যাক্টরিমেন্স এটাকে আপনারা একটা ওই একটা এক্সপ্লয়েড ইন সিচুয়েশন এইভাবে সৃষ্টি করেছে যে বিএনপি আসতে বাধ্য হবে কিন্তু বিএনপি এখানে এসেছে আন্দোলনের আন্দোলনের কৌশল হিসেবে বিন বাড়বে এবং আন্দোলন চলমান আন্দোলন ফলপ্রসু হোক না সেটা সময় নির্ভর করবে আমরা এটাও জানি যে এরশাদের বিরুদ্ধে আন্দোলন আওয়ামী লীগ বিন বি একসাথে করেছিল সেটাও কিন্তু সফল নয় বছর সময় লেগেছে অতএব আন্দোলন সফল হবে কিন্তু সময় বলে দেবে জনগণের দাবি আদায় হবে কিনা জনগণের দাবির উপরে আপনারা নথি স্বীকার করবেন কিনা সম্মান দেখায় আপনারা নির্বাচন দেবেন কিনা সেটা আপনাদের উপর নির্ভর করবে কিন্তু এইভাবে বল প্রয়োগ করে জনগণের ম্যান্ডেট না নিয়ে বলেছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ছিল সেনা অফিসারের কান্ড এবং তারা উচ্চ বলে ছিল সেই জন্য আদালত বলেছেন আদালত বলেছে হ্যাঁ কিন্তু যারা করেছে তাদেরকে সহযোগিতা কে করেছে মনো সমর্থন দিয়েছিল তখনকার জেনারেল জিয়া এটা তো সবাই জানে এটা যারা খুনি যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল তারা তো টেলিভিশনে সাক্ষাৎকার রেডিওতে সাক্ষাৎকার দিয়েছিল সেই তথ্য নিশ্চয়ই আপনার কাছে আছে আর উনি হঠাৎ করে মানে দেশের কোনো বিশেষ মুহূর্তে উনি ক্ষমতা আসেন নাই উনি এই কাণ্ডগুলি ঘটিয়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড খণ্ডকার মোস্তাককে দিয়ে কাণ্ড ঘটিয়ে তারপরে উনি ক্ষমতা আসেন উনি মাত্র যেদিন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হলো পনেরোই আগস্ট উনিশশো তার এক সপ্তাহ পরে উনি সেনাপ্রধান হলেন চব্বিশ আগস্ট আপনি তথ্য দেখবেন এবং তার কিছুদিন পরে উনি আরো বড় বড় পদে প্রমোশন নিয়ে সেনাবাহিনীর হলেন রাষ্ট্রপতি খন্ডগান মোস্তাক কে সরিয়ে দিয়ে তখন সাইম সাহেব ছিলেন তখন তাকে সরিয়ে দিয়ে অসুস্থ দেখিয়ে উনি যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত না উনি যে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন এবং এইটা যে স্বাধীনতা আমাদের যারা বিরোধিতাকারী ছিল বিশেষ করে পাকিস্তান যারা আমাদের উপর হামলা করেছিল যারা আমাদের বাংলাদেশকে আক্রমণ করেছিল আমাদের ত্রিশ লক্ষ মানুষকে শহীদ করেছিল সেই পাকিস্তানের তাহলে সেটি তো বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশিত হয়ে গিয়েছে আপনি দেখেন জাতির জনকের হত্যাকাণ্ডে জড়িত ছিল সেটার যথেষ্ট প্রমাণ আছে এবং জাতীয় চার নেতা তেসরা নভেম্বর যখন জেলখানায় যে হত্যাকাণ্ড হলো সেই হত্যাকাণ্ডের জন্য একটি কমিশন গঠন করা হয়েছিল তদন্তের জন্য জিয়া রহমান ক্ষমতায় এসে সেই কমিশনকে বন্ধ করে দিয়েছিলেন জিয়া রহমান ক্ষমতা এসে জাতির জনক হত্যাকাণ্ডের যাতে বিচার না হয় সেই জন্য যে করেছিলেন সেটি উনি সংসদে পাশ করে আইনে পরিণত করেছিলেন উনি হাজার যাদের যারা যুদ্ধ অপরাধের সংজ্ঞার মধ্যে পড়ে খুন ধর্ষণ অপহরণ এবং লুটতরাজের মধ্যে যে সকল অপরাধী ছিল আপনি জানেন সেই এগারো হাজার অপরাধীকে জিয়া রহমান ক্ষমতা এসে মুক্ত করেছিল জিয়া রহমান এই যে ধর্মভিত্তিক রাজনীতি যেটা ছিল না জামাত ইসলামের রাজনীতি করা নিষিদ্ধ ছিল রহমান সেই ইসলামের রাজনীতি সুযোগ করে দিয়েছিল আর কত চান অনেক কর্মকাণ্ড আছে যারা বঙ্গবন্ধু জড়িত তাদেরকে উনি প্রাইজ প্রমোশন দিয়েছেন প্রাইজ পোস্টিং দিয়েছিলেন আর কত উদাহরণ দিলে মনে হবে যে জিয়া রহমান আপনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন না কিংবা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন না আর কত হত্যা প্রমাণ আপনারা দিলে সেটা স্বীকার করবেন আপনারা তো এটাও জানেন যে উনি যখন একটা সেক্টর কমান্ডারের ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং বিশেষ কারণে জেনারেল বেগ সম্বন্ধে কর্নেল বেগ নামেন একজন পাকিস্তানি অফিসার ওনাকে চিঠি লিখেছিলেন যে মিস্টার জিয়া রহমান ইউ আর ডুইং ওয়েল ইউর কিডস অ্যান্ড ওয়াইফ আর ভেরি ওয়েল ডু গো অ্যাহেড ইউ আর মানে এই এই ধরনের চিঠি যে চিঠির কপি আপনারা আপনাদের কাছেও আছে মিডিয়াতেও আছে আমাদের কাছেও আছে তখন তাকে এটি জানার পরে যখন তাকে সেইখান থেকে সেক্টর কমান্ডার থেকে সরিয়ে তাকে জেট ফোর্স এর অধিনায়ক করা হয়েছিল এবং তখনকার জেনারেল ওসমানী সম্ভবত সেটা করেছিলেন আমি আমি আমার জানা মতে আমি তো পড়াশোনার মতে আমি তো তখন মুক্তিযুদ্ধ দেখিনি সরাসরি আমাদের তথ্য মতে এবং বিদেশের যে সকল তথ্য এখন প্রকাশিত হয়েছে বিশেষ করে আমেরিকার যে তথ্যগুলি সেখান থেকে আপনি পড়লে দেখবেন এখন এখন ওয়েবসাইটে অনেক কিছুই পাওয়া যায় বাংলাদেশের ইতিহাসও এখন যে বিকৃত করা হয়েছিল বাংলাদেশের পনেরো খন্ডের মুক্তিযুদ্ধের ইতিহাস বিএনপি ক্ষমতায় এসে সেই ইতিহাসকে বিকৃত করে স্বাধীনতার ঘোষক বানিয়েছিল জিয়া রহমানকে সেটাও সেটাও কিন্তু অবৈধভাবে ছিল কারণ একজন ইয়ে মেজর হঠাৎ করে একটা ঘোষণা পাঠ করে কখনো দেশের ঘোষক হতে পারে না সেই কাণ্ডটাই বিএনপি করেছিল এটা অকপটে আপনাদের স্বীকার করা উচিত বিএনপির জন্ম হলো জন্ম হয়েছে এন বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের দিয়ে। তার আগে বিএনপির নেতা যে ভূমিকা ছিল সেটা অবশ্যই প্রশ্নবোধক চিহ্নের মধ্যে পড়ে এবং প্রশ্ন সাপেক্ষ তার ইতিমধ্যে আমি অনেক কর্মকান্ডের কথা বললাম জিলু ভাই আমি আরেকটি বলবো। উনি উন্নয়নকে নিয়ে কটাক্ষ করেছেন উনি জানেন যে বাংলাদেশ উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে এবং আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের টার্গেট উনি দিয়েছেন দু হাজার একুশ সালের মধ্যে মধ্যমায়ের দেশ হবে সেটা অলরেডি আমরা পূরণ করতে যাচ্ছি এবং তার আগেই হবে আপনার দু হাজার পাঁচ ছয় সালে আমি যদি কিভাবে এগোচ্ছে আমাদের দেশ মাথা আয় ছিল পাঁচশো তেতাল্লিশ ইউএস ডলার আর এখন এই পনেরো সালে হচ্ছে এক হাজার একশো নব্বই ডলার এখন আরো বেড়েছে তেরোশো ডলার দু হাজার পাঁচ ছয় অর্থ বছর বাজেটের আকার ছিল যে একষট্টি হাজার সাতানব্বই টাকা এখন তো দুই লাখ পঞ্চাশ হাজার পাঁচশো ছয় কোটি টাকা এটাও গেল দু হাজার পাঁচশো সাল দারিদ্রের হার ছিল একচল্লিশ পার্সেন্ট আর এখন পঁচিশ পার্সেন্ট কমেছে অর্থনৈতিক উন্নয়নের যে সংস্থাগুলি আছে যারা গবেষণা করে তারা বলছে বিশ্ব ব্যাংক বলছে আপনারা কিন্তু সেটা শিখ আপনাদের সময় বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র তিন হাজার তিনশো মেগাওয়াট যেটা আওয়ামী লীগ যখন আপনাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে আসে তখন ছিল চার হাজার একশো মেগাওয়াট আপনারা এক হাজার কমিয়েছিলেন আর এখন দু হাজার এবং এটা যে যে কোনো সরকারের তুলনায় এই সরকার যে অনেক দ্রুত গতিতে এগোচ্ছে অর্থনীতি আপনি দেখেন আমাদের বিশ্বের যে ধরনের মন্দা একটা পরিস্থিতির মধ্যে ছিল সেই পরিস্থিতির মধ্যে থেকেও বাংলাদেশ কিন্তু তার মানে অর্থনৈতিক উন্নতির যে চাকা কিন্তু ধরে রাখতে পেরেছে হ্যাঁ বিনিয়োগের কথা অনেক সময় উঠে বিনিয়োগ কম বিনিয়োগ একরকম থাকে না বিনিয়োগ কখনো বেশি আমি আপনি আবার সেই পুরাতন কথা তুললেন শুধু একটা জবাব দিয়ে ওই অংশটা আমি ক্লোজ করবো কারণ এটা বেশি কথা বলা উচিত বলার আছে এই যে এইস আপনি দেখেন যখন টুইনটা ধ্বংস হলো তখন সবাই একদম ব্লেম করলো যে এটা বিন লাদেন করেছে আপনি কি কখনো ওসামা বিন লাদ ধ্বংস করেছে কিনা হুজ ভার্সন ইট ওয়াজ এটা ওয়েস্টার্ন ভার্সন হ্যাঁ আপনি কিন্তু আমরা কিন্তু ওসামা বিন লাদের কোন বক্তব্য শুনিনি আসলে সে এটাকে অর্ডার দিয়েছে কিনা দেন আপনি যদি পঁচানব্বই সালে ইউর ওকলাহামা সিটিতে একটা হান্ড্রেডাইভ লোক মারা গেছে আপনারা সবসময় এই কথাটা বলেন যে জিয়মান এটা জানতো অথবা না এটা প্রমাণিত আপনার কথা সময় কিন্তু আমি কখনো কথা বলি আমি এইখানে করে দেয় এই ব্যাপারে হ্যাঁ তো আমরা জিও রহমানের কোনো ভাষ্য শুনি নাই জিও রহমান কিন্তু কখনোই বঙ্গবন্ধুকে অসম্মান করে কথা বলেননি কখনই নেন নেভার আর নেভার বেগম জিও কিন্তু তার মাজার ভিজিট করছে তারেক রহমান কিন্তু তার মাজার ভিজিট করেছে হ্যাঁ এবং দোয়া করেছে অর্থাৎ এই ব্যাপারটা এটা আপনাদের স্টেপের হয়তো আপনাদের আপনারা এটা বলেই যাবেন সবসময় এরকম করেছে কিন্তু এদের কথা কিন্তু অনেক বলা যায় আমি এটা বলেছি ও চলে যাবে অর্থাৎ যেহেতু বিচার হয়ে গেছে ট্রায়েড হয়ে গেছে এই চ্যাপ্টারটা নিয়ে আমরা ওখানেই আমার মনে হয় সমাপ্ত করা উচিত এটা নিয়ে আলোচনা যত কম করি তত আমাদের জাতির জন্য ভালো আমি এটা মনে করি আর আপনি বললেন যে এই মধ্য দেশ এবং মাথা পিছু তেরোশো ডলার এবং কোন ধরনের বিনিয়োগ নেই আপনি স্বীকার করলেন কথা কম বেশি আছে কিন্তু দেখুন যে একটি দেশে যদি মিনিমাম একটা ওয়ার্কল গভর্নমেন্ট থাকে গভর্নমেন্টের যদি কোনো প্রো অ্যাকশন নাও থাকে তাহলে কিন্তু ফাইভ পার্সেন্ট থেকে ফাইভ ফাইভ জিডিপি হয় এটা যে কোনো অর্থনীতি পড়বে তো একটা সরকার যেভাবেই চলুক সেভাবে কিন্তু দেশের জন মানুষের কর্মকাণ্ডে সেটা কিন্তু প্রবৃদ্ধি হতেই থাকবে এটা স্বাভাবিক অর্থনৈতিক নিয়ম কিন্তু যেটা এখানে বলা যায় যে এই যে প্রবৃদ্ধি এই প্রবৃদ্ধিটা কি সাস্টেনেবল এইটা সাস্টেনেবল হতে হলে সেখানে সাস্টেনেবল এই জন্যই না যে আপনি দেখছেন তিন মাসের আন্দোলনে বাজেটের অর্ধেক টাকা এক লক্ষ কোটি টাকার জাতির অপচার হয়েছে এটা তো বলা উচিত ছিল আপনাদের সফলতা এই সফলতাটা দায়ভার তো আপনাদের নিতে হবে যে এই আন্দোলনটা কেন করতে হলো আবার সেই ডিবেট আর বাংলাদেশের মানুষের কিন্তু একটা পিকুলিয়ার শক্তি আছে যে শক্তিটা পৃথিবীর অনেক বেশি নাই সেই শক্তি এলো যে কোনো ধরনের ন্যাচারাল ক্যালামিটিসে আমরা কিন্তু মতো সেগুলো ফেস করেছি আর একটা পেগুলার শক্তি আছে আমাদের যে পৃথিবীতে অনেক জায়গা হলো বাংলাদেশের জনমানুষ সেটাকে কিন্তু কাটাই উঠতে পারে তো সরকার কিছু ক্রেডিট পাবে এতে ঠিক নাই কিন্তু এটা জনমানুষেরও একটা বড় ধরনের ক্রেডিট অতএব আমরা যদি আমরা যে জেনারেশনের পলিটিক্স করছি আপনি হয়তো অনেকদিন থাকবেন আমরা একসাথে এরকম অনেক ডিবেট করব আমাদের কিন্তু পজিটিভ ডিবেট করতে হবে উই হ্যাভ টু কল এ স্পেড এ খারাপটাকেও আমাদের সমালোচনা করতে হবে ভালোটাকেও আমাদেরকে সমালোচনা করতে হবে হ্যাঁ এটা দেশের পলিসি দমন নয় আমরা যেহেতু একসাথে আপনার সাথে সাথে অনেকদিন আমার বিভিন্ন জায়গায় দেখা হতে হবে বিভিন্ন ফোরামে দেখা হতে হবে লেটাস্ট স্টক অবজেক্টেবলি হ্যাঁ যাদের জন্য আমরা কথা বলি যেহেতু আমরা এদেশে থাকবো আমাদের ভালো মন্দ আমাদেরই আগায় নিতে হবে যাতে উই লিভ এ বেটার কান্ট্রি ফর আওয়ার আর বলছি না বেগম অর্থেই জাতির জনক বঙ্গবন্ধুকে সম্মান করতেন তাহলে পনেরোই আগস্ট এই নির্মত্যাকাণ্ডের দিনে উনার জন্মদিন না হওয়া সত্ত্বেও উনি কেক কেটে উল্লাস প্রকাশ করতে পারতেন না যে বেগম জিয়াতে উনি সত্যি বলেছেন যে বেগম জিয়াকে জাতির জনক কন্যার মতো স্নেহ করতেন যে বেগম জিয়াকে জাতির জনক তার সংসার ফিরিয়ে দিয়েছিলেন আমি সেই বিতর্কিত কথায় আর যেতে চাচ্ছি না এবং যেই জিয়াউর রহমানকে জাতির জনক বঙ্গবন্ধু শুধুমাত্র তাদের সংসারকে টিকিয়ে রাখার জন্য প্রমোশন দিতে হয়েছিল তাকে খুশি করার জন্য এটি মনে হয় জাতির জনকের আমার মনে হয় আপনারা যে ব্যর্থতার কথা বলেন অন্যতম একটি ব্যর্থতা যে শুধুমাত্র তার সংসার টিকিয়ে রাখার জন্য জিয়া রহমানকে উনি প্রমোশন দিয়েছিলেন দুইবার প্রমোশন দিয়েছিলেন যার কারণে উনি খুব তাড়াতাড়ি অনেক পর্যায়ে চলে যেতে পেরেছিলেন আপনি খুবই ভালো বলেছেন যে আমরা আমরা পজিটিভ আলোচনা চাই বাংলাদেশটা এগিয়ে এবং আপনি যে উন্নয়নের আমি যে সূচকগুলি বললাম কয়েকটি সূচক বলেছি এবং সব সূচক আপনিও জানেন যে হ্যাঁ সব সরকারের আমলে কিছু কিছু উন্নয়ন হয় কিন্তু এই সরকারের যে উন্নয়ন সেটি হচ্ছে আপনার সরকারের আমলে যদি এক ভাগ উন্নয়ন হয়ে থাকে এখানে হয়েছে ছয় ভাগ তাহলে মানে ছয় স্টেপ এগিয়ে আছে এই সরকার উন্নয়নের দিক থেকে বাংলাদেশের রাষ্ট্রের যে বিনির্মাণে অবদান যে কোনো সরকারের তুলনায় অনেক অনেক গুণ বেশি এটিও কিন্তু আমাদের স্বীকার করতে হবে আমাদের এখন তো আর সেই যুগ নেই যে আপনারা বললেন যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে মসজিদা উলুধনি শোনা যাবে এখন কিন্তু মানুষের এটা বিশ্বাস করবে না এখন আপনাকে পজিটিভ কথা বলতে হবে যে আমরা যেমন এখন আমরা বলতে পারবো আমরা ক্ষমতা আসলে এইটা করবো আপনাদেরকেও বলতে হবে আপনারা ক্ষমতা আসলে কি করবেন আপনারা ক্ষমতা আসলে কি এই যুদ্ধাপরাধীদেরকে ছেড়ে দিবেন কিনা এই যে যুদ্ধ অপরাধীদের যাদের বিচার হচ্ছে তাদেরকে ছেড়ে দিবেন কিনা

এবং শুক্রবার প্রায় পাঁচ মিনিটে দেখবেন আমন্ত্রণ লোক সরোয়ার হোসেন এবং অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকেই দর্শক মন্ডলী গণতন্ত্র রাজনীতি বাংলাদেশে কোথায় আছে সেটি নিয়ে আলোচনা বা মন্তব্য আমার করা সমীচীন না প্রতিদিনকার তৃতীয় মাত্রা বা অন্যান্য টেলিভিশন শোতে টক শোগুলোতে যে আলোচনা তাতে সহজেই অনুমেয় এর বাইরেও সংবাদ মাধ্যম দেখে বা প্রত্যেকে উপলব্ধি করতে পারেন এই মুহূর্তে মানুষের একটি চাওয়া যে তিনটে সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে এই নির্বাচনগুলো সফল হোক অংশগ্রহণমূলক হোক ভোটাররা উৎসাহের সঙ্গে তাদের ভোটদান করতে পারেন এবং ফলাফলটা ভোটারদের ইচ্ছের প্রকাশ যেন ঘটে এটি সবার প্রত্যাশা এবং আজকে বেগম যে আদালতে যাবেন তিনি লড়াইটা যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে করেন এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই মামলাগুলো যেন নিষ্পত্তি এটি সবার চাওয়া এবং তিনি তার বাড়িতে ফেরত যাবেন তার যে কার্যালয়গুলো আছে তার নিজের কার্যালয় এবং দলীয় কার্যালয় সেগুলো থেকে যথাযথ যে রাজনৈতিক কর্মসূচি কার্যক্রম সেটি তারা পরিচালনা করবেন এক্ষেত্রে তারা নিজেদের উদ্যোগ উৎসাহটা যেমন থাকতে হবে অন্যদিকে যে বাধা বিপত্তি সরকারের দিক থেকে বিভিন্ন সময় অভিযোগ আছে সেই সব জায়গা থেকে সরকারকে নিজেকে গুটিয়ে আনতে হবে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা